শুরু করছি। আমরা করছিলাম হচ্ছে লসাগু গসাগু। আজকে এই লসাগু গসাগু আমাদের 4 নম্বর ক্লাস। আমরা কিন্তু 35 পর্যন্ত করে এসেছি, আজকে আমরা 36 থেকে করবো। 34 অঙ্কটা দেখো কি বলা যায়, তাই না? তিনটি চাকার পরিধি যথাক্রমে হচ্ছে 2.5 মিটার, 1.5 মিটার এবং 3.5 মিটার। যদি চাকাগুলি একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে, তবে সর্বনিম্ন কত দূরত্বে চাকাগুলি পূর্ণ সংখ্যক বল আবর্তন করতে পারবে? তাহলে এক্ষেত্রে কি বলেছে, সর্বনিম্ন, দেখো এই এই ধরনের অঙ্ক ক্ষেত্রে সবচেয়ে কম কোন দূরত্বে, বেশি তো বেশি তো অনেক দূরত্ব হতে পারে, কম কোন দূরত্বে, তাহলে সেই ধরনের ক্ষেত্রে আমাদের কতটা লসাগু করতে হবে। তাহলে এখানে আমাদের মানগুলো দিয়েছে, কি কি মান দিয়েছে বলো তো একবার। 2.5, 1.5, 1.5, 3.5, 3.5। এই যে তিনটে মান, তাহলে আমরা দশমিক ভগ্নাংশে, দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু নির্ণয়ের যে নিয়মটা সেটা কি ছিল, যে আমরা সেটা সামান্য ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। সামান্য ভগ্নাংশকে 10 করে নাও, 10 করে নিলাম, 10 করে নিলাম, তাহলে আমাদের কি দাঁড়ালো 25/10, 15/10 আর আছে 35/10। তাহলে এদের কি করবো আমরা, এলসিএম করবো। এদের এলসিএম কি, এলসিএম করার নিয়ম কি, যে উপরের সংখ্যাগুলো লসাগু আর নিচের সংখ্যাগুলো গসাগু। দেখো নিচে প্রত্যেকটা কি আছে, 10 করে আছে, তাহলে এদের গসাগু সবটা 10ই হবে, তাহলে এদের গসাগুটা কি হবে 10, আর উপরের সংখ্যাগুলো কি আছে লসাগু। উপরের সংখ্যাটা কত আছে, 25, 15 আর আছে 35, তাহলে 25, 15 আর আছে 35। এদেরকে 5 দিয়ে নিয়ে নাও, 5 দিনে 5, 3, 7 আর যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা একটু টাকা আমরা গুণ করলে কত আসবে, দেখো এটা 5 5 25, 3 25 75 আর 7 75 হচ্ছে 525, বুঝা গেল? এটা 10 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে কত হচ্ছে 52.5, এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর, বুঝা গেল? তাহলে সর্বনিম্ন হচ্ছে এই দূরত্বে গেলে পরে পূর্ণ সংখ্যক বা আবর্তন হবে। 37, চারটি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা ও 1.5 ঘন্টার পর পর বাজে। তারা একসঙ্গে দুপুর বারোটায় বাজার পর আবার কটার সময় একসঙ্গে বাজবে? তাহলে এটা কি বলেছে, তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি, যে সংখ্যাটা যে নাম্বার যেটা দিয়েছে সেটা কি একটা পাট পাট করে দিয়েছে, সেটা কি কতবার কত সময় পরে আবার সেই সময় একসঙ্গে বাজবে, তাহলে সেক্ষেত্রে কী করবো আমরা, এমনটাই লসাগু করবো, তাই তো? লসাগু করার ক্ষেত্রে আমরা কি করবো, আমাদের নাম্বারগুলো যেটা দিয়েছে, দেখো 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, 1.5 ঘন্টায় 90 মিনিট, তাহলে টোটালটা মিনিট করে হিসাব করবো আমরা, ভালো করে সবাই বুঝবে কিন্তু। আচ্ছা তাহলে আমাদের কি টাইম টাইম কী কী দিয়েছে এখানটায়, প্রথমে 20 মিনিট, 25 মিনিট, তারপরে 25 মিনিট পরে কত, 1 ঘন্টা মানে 60 মিনিট, তারপর 1.5 ঘন্টা মানে 90 মিনিট। এই জায়গায় সবাই বোঝা গেছে তো, যে এখানে 25, 20, 25, 60 এবং 90 টোটালটাকে আমরা মিনিট করে নিলাম, তাহলে মিনিটটাকে আমাদের কাজ কি, এটা লসাগু করা। লসাগু করলে আমাদের যেটা বেরোবে টোটাল, লসাগু ফলটা বেরোবে টোটাল মিনিটে বেরোবে কিন্তু। তাহলে এক্ষেত্রে আমরা কত নেবো, 5 দিন নিই, তাহলে 5 দিন নিলে হচ্ছে 4, 5 দিন নিলে হচ্ছে 5, এটা নিলে হচ্ছে 12, আর এটা নিলে হচ্ছে 18, কথা বোঝা গেল? এরপরে আমরা কি নেবো, 2 দিন নিই নেওয়া করে, 2 দিন নিই আমরা, 4 দিয়ে 2 দিন নেওয়া আগে, 2 দিন নিলে 2, 5, 6 আর হচ্ছে 9, আবার 2 দিন নাও, 1, 5, 3, 9, এবার আবার 3 দিন নেবো, 3 দিন নিলে হচ্ছে 5, 3 দিন হবে, এটা 1 হয়ে যাবে, 1, 3, ব্যাপারটা বোঝা গেল? আগে লোয়েস্ট সংখ্যা দিয়ে, সবচেয়ে কম সংখ্যা দিয়ে আগে উৎপাদক করে নিতে হবে, তারপর বড় সংখ্যা দিয়ে যাবো। যদি আমরা এগুলো 4টা নিতাম, তাহলে আমাদের এই এই 18 কি নেওয়া হতো না, যারা সেক্ষেত্রে ভুলের দিকে যেত, কথা বোঝা গেলো? লোয়েস্ট ফ্যাক্ট দিয়ে আগে নিতে হবে, উৎপাদক নিতে হবে, তাহলে এবার আমাদের কি টোটালটাকে গুণ করলে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে লসাগু পাবো। তাহলে সেক্ষেত্রে লস এটা কথা হচ্ছে এলসিএম, এলসিএম কথা হচ্ছে কথা 900 হচ্ছে, তাহলে 900 মিনিট আসবে। তাহলে মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি চলে আসবে তখন, এটা তখন ঘন্টা চলে আসবে, মিনিটটা তখন ঘন্টা হয়ে যাবে, কথা বোঝা গেলো? তাহলে সেক্ষেত্রে 0 0 কাটলে কথা হচ্ছে 6, আর 15 কাটলে হচ্ছে 15, অর্থাৎ 15 ঘন্টা, তাহলে 15 ঘন্টা পরে গিয়ে
আবার একসঙ্গে বাজবে। শুরু হয়েছে কটা, স্যার? দুপুর 12টায়, কিন্তু তোমার আছে বাজার শুরু হয়েছে। তাহলে 15 ঘন্টা যদি আমি যাই, তাহলে দুপুর 12টা থেকে রাত 12টা আছে 12 ঘন্টা, আর 3টে দিলে আছে রাত 3টে হচ্ছে। তাহলে টোটাল, তাহলে টোটালি যে আমার টাইমটা হয়ে যাচ্ছে, টোটাল যে টাইমটা, অর্থাৎ যে টাইমটা আমাদের চেয়েছে, মানে কটার সময় গিয়ে বাজবে সেটা কত হচ্ছে আমাদের, তাহলে 12টার সঙ্গে আমাদের 15 ঘন্টা যদি যোগ করে দিই, তাহলে 12টার সঙ্গে এটা তো আমাদের সকাল বা দুপুর ছিল, সকাল বা সকাল 12টা, তার সঙ্গে যদি আমরা 15 ঘন্টা যোগ করি, সকাল 12টা রাত 12টা কত হচ্ছে, 12 ঘন্টা হচ্ছে। তাহলে 12 ঘন্টা এখানে, 12 ঘন্টা যদি রাত হচ্ছে, আর থাকলো 3 ঘন্টা, তাহলে 3 ঘন্টা করলে হচ্ছে রাত 3 ঘন্টা। তাহলে অ্যান্সার যেটা পাবো সেটা কি হচ্ছে, রাত 3টে, 3টের সময়, 3টা বলা যেতে পারে, 3টের সময় হতে হবে, 3টের সময় একসঙ্গে আবার বাজবে। কথা বোঝা গেল? তাহলে এটা আমাদের প্রশ্নের উত্তর হয়েছে, এটা 38। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 195 এবং 237 সংখ্যা দ্বারা সংখ্যা দ্বয় বিভাজ্য হবে? তাহলে এক্ষেত্রে দেখেছো, এর মধ্যে এই দুটোর মধ্যে কোন সংখ্যা বা সবথেকে বড় কোন সংখ্যা যা এতটা ভাগ যাবে? ছোট অনেকগুলো সংখ্যা হতে পারে, কিন্তু বড় কোন সংখ্যাটা? তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে গসাগু। আচ্ছা, এখানে কি সংখ্যা বলেছে? সংখ্যা বলেছে 195, 195 কমা 273। তাহলে এই দুটো সংখ্যা আমরা গসাগু করবো। গসাগু করার জন্য নিয়মটা সেটাকে উৎপাদক মাধ্যমে আমরা করতে পারি। তাহলে কি প্রথমে আমরা একবার কত জানাবো, প্রথমে আমরা 13 দিয়ে নিতে পারি বা 3 দিয়েও নিতে পারি। তাহলে 13 দিয়ে নিই আগে, আগে বলেছিলাম রয়েস্টার নিতে হবে। তাহলে 3 দিয়ে নিলে কত হচ্ছে, 318, আর হচ্ছে কত হচ্ছে, 3 5 15 65 হচ্ছে, আর এটা 3 দিয়ে নিলে হচ্ছে 91, অর্থাৎ 3 9 27, আর হচ্ছে 3 8 91। তাহলে এবার না হচ্ছে 13 দিয়ে, 13 ছাড়া যাবেও না। তাহলে 13 দিয়ে নিলে 5 3 65 আর 7 3 91। তাহলে আমাদের নির্ণয় গসাগু, যেটা নির্ণয় গসাগু কথা, এই দুটোর গুণফল, কারণ দুটো সংখ্যা দুটোর মধ্যে গিয়েছে। তাহলে অর্থাৎ নির্ণয় যে গসাগুটা আমরা বের করবো সেটা হচ্ছে 39, অর্থাৎ 3 আর 13 গুণ করলে হচ্ছে 39 হয়। প্রশ্ন কি চেয়েছে, যে সর্বনিম্ন কোন সংখ্যাতে সর্বমতে বিভাজ্য হবে? তাহলে অ্যান্সার যেটা হবে সেটা কি, সর্বনিম্ন হচ্ছে 39, বা সর্ব নিম্ন সর্ববৃহৎ, যেটা সর্ববৃহৎ সংখ্যা হচ্ছে 39, যা এদের মধ্যে ভাগ হবে। আর যদি নিম্ন বলে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এক হয় একটা নিম্ন সংখ্যা, 3 হতে পারে বা 13 হতে পারে, 13 সর্বমতে ভাগ যায়, 3ও সর্বমতে ভাগ যায়, তাহলে সেটা সর্বোচ্চ কি 39 দিয়ে ভাগ যায় সর্বোচ্চ। এর জন্য সর্ববৃহৎ কথাটা বলেছে। কথা বোঝা গেল? 39। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 187, 209 এবং 231 বিভাজ্য হবে? তাহলে এই অঙ্কটা আর আমরা কেবল যে অঙ্কটা 38 অঙ্কটা সেম অঙ্ক, তাহলে আমরা এটাকে বাড়ির কাজ দেব। তাহলে 39 নম্বর অঙ্কটা আমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো। আচ্ছা, 40 আর হচ্ছে 41, 40 আর 41 আমাদের সেম একই রকম অঙ্ক, আমরা এর মধ্যে যে কোনো একটা অঙ্ক করবো, একটা অঙ্ক বাড়ির কাজ দেবো। তাহলে সেক্ষেত্রে আমরা 41টা করি, 40 অঙ্কটা বাড়ির কাজ দিচ্ছি। তাহলে আমরা 41টা করি, 41টা দেখো কি বলেছে। তিন চার পাঁচ ছয় এবং 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে এই যে কি বলেছে, ক্ষুদ্রতম সংখ্যাটা চেয়েছে, সবচেয়ে ছোট কোন সংখ্যাটা, তাহলে এক্ষেত্রে আমাদের লসাগু করতে হবে। তাহলে 40 এটা বাড়ির কাজ থাকলে, 29 40 বাড়ির কাজ থাকছে। আচ্ছা, এবার আমরা 41টা দেখে কি বলছে। আচ্ছা, কি বলছে 41-এ, বলছে কোন কোন সংখ্যা, সংখ্যাগুলো বলো, 3 4 5 6 8। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সর্বনিম্ন কোন সংখ্যা যা এই দ্বারা বিভাজ্য হবে? তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের, লসাগু করতে হবে। ডাইরেক্ট লসাগু করার যে নিয়মটা সেটা কি, তাহলে প্রথমে তো আমরা কত নিই, 2 3 নিই, 2 3 নিই, 3 2 5 3 4, আবার 2 যায়। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আর গসাগু নির্ণয়ের মূল পার্থক্য কি ছিল, যে উৎপাদকের ক্ষেত্রে কমসে কম দুটো সংখ্যার মধ্যে গেলে লসাগু উৎপাদক করা যায়, কিন্তু গসাগুর ক্ষেত্রে সবগুলোকের মধ্যে যেতে হবে, তবে সেটা গসাগু হবে। তাহলে দেখো, আমরা কমসে কম দুটোর বেশি যাচ্ছে, এগুলো নিয়েছি, এক্ষেত্রেও দুটো যাচ্ছে, দেখো 2 আর 4 এর মধ্যে যেতে পারে। তাহলে 3 1 5 3 2, তাহলে 2 আর যাবে না। এবার আমরা 3 দেবো, 3 দিয়ে নিলে 3 1
120 সংখ্যাটি হলো সেই সংখ্যা যা এই এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। কথা বোঝা গেল? এটাই সত্য। আর 40 যে অঙ্কটা ছিল সেটা কি ডাইরেক্ট লসাগু করতে হবে। লসাগু ক্ষেত্রে সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, গুণ করে দিলে চলে আসবে। খেয়াল করে দেখো সবগুলোই মৌলিক সংখ্যা। 42 ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 3 গুণ করলে 12, 14 এবং 18 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো বলেছে 3 গুণ করলে এত দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ আমরা ওই সংখ্যাগুলোকে যদি লসাগু করি ওই লসাগু টোটাল ফলটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। দেওয়ার পর যেটা পড়ে থাকবে সেই হলো সংখ্যা যাকে 3 দিয়ে গুণ করলে ওটা ভাগ হবে। কথা বোঝা গেল? ব্যাপারটা পুরো অঙ্কটা পড়ে তারপর আবার নতুন করে প্রশ্নের সাথে মিলিয়ে করে দিচ্ছি। 42 সংখ্যাগুলো কি কি বলেছে বলো? 12, 14, 18। তাহলে এই হচ্ছে তিনটে সংখ্যা যে সংখ্যাগুলোকে আমাকে লসাগু করতে হবে। কারণ প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রতম কোন সংখ্যাটা চেয়েছে, তাকে লসাগু করতে হলে আমাদের কি কমন ফ্যাক্টর সব থেকে ছোটটা নিতে হবে। 2 নিলে 6, 7 আর হচ্ছে 9। এখানে আবার 3 যাবে, 3 নিলে হচ্ছে 2, 7 আর হচ্ছে 3। আর হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের তোমার লসাগুটা এটা সব গুণ ফল হবে। তাহলে এটা 3 দিনে 6, 6 দিনে 12, 7 বার 84, আর 384 কত হচ্ছে দরকার নেই, 84 × 3 করো। এটা পেলাম লসাগুটা, এটা পেলাম। তো তাহলে এই সংখ্যাটি, এই যে সংখ্যাটা বেরোলো, এই সংখ্যা 12, 18 এবং 14 দ্বারা বিভাজ্য, এরা সবাই বোঝা যাচ্ছে। কিন্তু প্রশ্ন কি বলেছে এই সংখ্যাটা বা এমন কোন সংখ্যা যা 3 দিয়ে গুণ করলে তবে সেই সংখ্যাটা হচ্ছে এত এত যারা ভাগ যাবে। তাহলে সেই সংখ্যাটা কি 84? 84কে যখন আমি 3 দিয়ে গুণ করবো তবেই তো এটা এটা দিয়ে ভাগ যাবে। কথাটা বোঝা গেল? তো তাহলে সেক্ষেত্রে কি আমার টোটাল যে লসাগুটা করবো তাকে 3 দিয়ে ভাগ করার পরে যেটা পড়ে থাকবে অর্থাৎ 84 পড়ে যাচ্ছে। এই 84 সংখ্যাটি হচ্ছে যাকে 3 দিয়ে গুণ করার পর গুণফল সংখ্যাটা 12, 14 এবং 18 দ্বারা গুণ ভাগ যাচ্ছে। ক্লিয়ার হবে ওটা কি বলতে যাচ্ছে প্রশ্নটা? উত্তরটা হবে আমাদের 84। হয়েছে এটা? 43 একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 7, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগ শেষ থাকবে। তাহলে এই যে এমন কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমি আগে যেটা বুঝে নিতে পারছি এটা লসাগু করতে হবে, কিন্তু লাস্টে কি বলেছে প্রতি ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে এটা বলেছে। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে লসাগু যেটা বেরোবে তার সঙ্গে 6 যোগ করে দেবো। কেন করবো? কারণ লসাগু যেটা বেরোচ্ছে সেই সংখ্যাটা কিন্তু সবার দ্বারা বিভাজ্য ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে ভাগ শেষ কত? 0 হচ্ছে। ভাগ শেষ 6 বানাতে বলছে, তাহলে সেক্ষেত্রে আমার 6 না যোগ করলে তো 6 বানানো যাবে না, কার সাথে 0 হয়ে যাচ্ছে। এর জন্যই ভাগ শেষ যেটা অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটা লসাগুর সঙ্গে যোগ করে দিতে হবে। কথা বোঝা গেল? ওটা কি বলেছে তাহলে সংখ্যা তিনটি কি কি? 7, 8 তারপর কত? 9। তাহলে 7, 8, 9 এই তিনটে সংখ্যার আমাদের লসাগু করলে কত হচ্ছে দেখো। তাহলে সেক্ষেত্রে দেখো এই তিনটি হচ্ছে একে অপরের মৌলিক সংখ্যা বা তোমার হচ্ছে বিজোড় সংখ্যা, একে অপরের মৌলিক সংখ্যা। তাহলে এক্ষেত্রে টোটাল গুণফল হচ্ছে এদের লসাগু হবে। তাহলে টোটাল গুণফল হচ্ছে লসাগু। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, সেক্ষেত্রে কত হচ্ছে দেখো, এটা করলে হচ্ছে আমাদের তোমার হচ্ছে 7, 8, 9, 63 করে দেওয়া সুবিধা হবে। হয়তো 7 × 63 = 8। তাহলে 63 × 8 = 24, 4 + 2 = 8, 504। তাহলে 504 সংখ্যাটি হচ্ছে সেই সংখ্যা যা এই 7, 8, 9 দিয়ে ভাগ করলে মিলে যায়। প্রশ্ন কিন্তু এখানে শেষ করেনি, কিন্তু 6 অবশ্যই থাকতে হবে। তাহলে 6 অবশ্যই থাকতে হবে, তাহলে 6 যোগ করতে হবে। তাহলে প্রকৃত অ্যান্সার যেটা চাইবে সেটা কি হবে, এই 510-এর সঙ্গে 504-এর সঙ্গে আবার 6 যোগ করে দিতে হবে। তাহলে সেটা হয়ে যাবে 510। 510 সংখ্যাটি হচ্ছে আমাদের সেই সংখ্যা যা এত এত ভাগ করলে 6 অবশিষ্ট হবে। প্রশ্ন দেওয়া আছে 6টা, দেখো 6 প্রশ্ন দেওয়া রয়েছে। 44 কোন ক্ষুদ্রতম সংখ্যা 6,
7 8 9 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগশেষ থাকে। তাহলে আমরা সেম একই রকম অঙ্ক লসাগু করে আমরা দুই যোগ করে দিলে উত্তর চলে আসবে। তাহলে এই কাজটা আমরা বাড়ি দেবো, এটা তাহলে এটা বাড়ি কাজ থাকলো। বাড়ি কাজ করে কিন্তু আমাকে প্রত্যেকে জানাবো, সমস্যা না হলে জানাবো, সলভ করে দেবো। তুমি 45 কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 6 24 এবং 32 দ্বারা বিভাজ্য হবে? কি কি আছে বলো? 16 24 24 আছে। তাহলে এই তিনটে সংখ্যা, যে তিনটে সংখ্যাকে কি বলেছে আমাদের প্রশ্ন দিয়েছে, পূর্ণবর্গ সংখ্যা বের করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা যেভাবে করব, কখনো কখনো এই প্রশ্নগুলো এরকম আসে, পূর্ণবর্গ চাই, পূর্ণ ঘন চাই, ঠিক আছে? আমি একটা দেখালেই পরেরটা তোমার নিজেরা করতে হবে, কীভাবে করা যেতে পারে। তাহলে আগে কি যেটা কথা, এটা কিন্তু লস উৎপাদক করে নিতে হবে, উৎপাদক করাটা মেন কাজ। তাহলে উৎপাদক করবো, উৎপাদক করতে হলে আমাদের যেটা কাজ, লঘিষ্ঠ সাথে সরল যে সংখ্যাটা সেটা নিতে হবে। তাহলে প্রথমে সর্বমোট যাচ্ছে 2, 2 নিলে হচ্ছে 8, 12 আর হচ্ছে 16, আবার 2 নাও, 2 নিলে হচ্ছে 4, 6, 8, আবারও 2 যাচ্ছে, 2 নিলে হচ্ছে 2, 3 আর হচ্ছে 4, এবার 2 দিয়ে যায় 1, 3, 2 আর যাচ্ছে। কত বোঝা গেলে? লসাগু করা কি, লসাগু হচ্ছে সকল সংখ্যার সব উৎপাদকের গুণ করলে লসাগু চলে আসে, কিন্তু এখানে যেটা কাজ করতে বলেছে পূর্ণ বর্গ চেয়েছে। আর পূর্ণ বর্গ কথার মানেটা কি, দুটো সংখ্যার গুণ থাকে। যেমন এক্সাম্পল আমরা যদি নিই, এ স্কোয়ার এ গুণ এ মানে এ স্কোয়ার, বি স্কোয়ার বি গুণ বি এ, বা 4 যদি এটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে 2 গুণ 2 হচ্ছে 4, 16 ক্ষেত্রে কি 4 গুণ 4 16, 9 ক্ষেত্রে 3 গুণ 3, অর্থাৎ দুটো সংখ্যা দুটো পেয়ার সংখ্যার গুণ ফল যাতে বর্গ হয়। তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে দুখানা পেয়ার সংখ্যা, যদি দেখো এই একটা পেয়ার সংখ্যা পাচ্ছি, এই একটা পেয়ার পাচ্ছি, তাহলে পেয়ার সংখ্যা পাচ্ছি না এই দুটো, এই দুটো মানে কত, 6, বা এখানে তো 3 নিতে হবে, এখানে তো 2 নেবে, তাহলে 6 পেয়ার সংখ্যা পাচ্ছি না। তাহলে এই টোটাল উৎপাদককে গুণ করার পরে তাকে 6 দিয়ে গুণ করলে উত্তরটা আসবে সেই সংখ্যাটা, যা একটা পূর্ণবর্গ সংখ্যা যাদের গুণ করলে ভাগ হবে। আরো ভালো করে বলে দিচ্ছি দেখো, তাহলে আমাদের কি এক্ষেত্রে আমরা যদি গুণ করে দিই, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2, এর উৎপাদক করে গুণ করলে কত হবে বলো? কত? 96। তাহলে এটা গুণ করলে হচ্ছে 96 হচ্ছে, আর কথা ঠিক করে দেখে নাও, কিন্তু 96 পাচ্ছি, 96 কোনো পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আমি এখানে পাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে কি দরকার আমার? 6 দরকার। তাহলে এই ক্ষেত্রে জোর করে 6 টাকা গুণ করতে হবে। দেখো এই সংখ্যাটাকে, এই সংখ্যাটা যদি এই দিয়ে ভাগ করি কিছু মিলে যাচ্ছে, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। যদি এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি তবুও তো তোমার ভাগ করলে মিলে যাবে, 6 দিয়ে গুণ করলে তবু তো ভাগ করলে মিলে যাবে, তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না মিলে যাওয়ার বা বিভাজ্যত হওয়ার। কিন্তু 6 দিয়ে যখনই গুণ করব তাহলে সেক্ষেত্রে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কি করে বুঝলাম পূর্ণবর্গ সংখ্যা? কারণ এখানে 6 পেলেই আমার এটা ডবল ডবল পেয়ে দেবো, যে ডবল গুলো এখানে তৈরি আসছে, কথা বোঝা গেলো? তাহলে এটা যদি আমরা গুণ করি সেটা হচ্ছে 576, 576 সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যা এই দ্বারা বিভাজ্যও হবে এবং কি পূর্ণবর্গ সংখ্যাও আসলো, কথা বোঝা গেলো? এটাই উত্তর। 46 ন্যূনতম কত সংখ্যক সৈন্যকে 12, 15 এবং 18 অথবা 18 টি সমান লাইনে পূর্ণ বর্গাকারে সাজানো যেতে পারে? একই অঙ্ক, সেম অঙ্ক, আমাদের উৎপাদক করার পরে সেটা দেখতে হবে, জোর করার পরে দেখতে হবে কোন সংখ্যাটা দরকার, তাহলে এভাবে করলে চলে আসবে গুণ করে। তাহলে এটা আমাদের বাড়ির কাজ থাকবে। তাহলে 46 এর আমরা কি করলাম, এটা বাড়ির কাজ দিলাম। 47 কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 8 যোগ করলে যোগফল এত এত দ্বারা বিভাজ্য হবে? তাহলে এই যে অঙ্কটা, আর আমরা একটু আগে যে অঙ্কটা দিচ্ছি, দুই ভাগ শেষ থাকবে বা 6 ভাগ শেষ থাকবে, যে অঙ্কটা আমরা করলাম, আমরা এখন 47 করছি। 47 সংখ্যা বলতে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে তবে এত দ্বারা ভাগ হবে? তাহলে যে সংখ্যা দ্বারা ভাগ করতে বলেছে সেই সংখ্যার আমাদের লসাগু বের করলে লসাগু ফলটা আমি বুঝতেই পারছি যে ওই সংখ্যা তার বিভাজ্য, কথা বোঝা গেল? কিন্তু প্রশ্ন কি বলেছে, কোন সংখ্যা যোগ করলে,
তার মানে আমার প্রকৃত উত্তর যে লসাগুটা বেরোবে তার থেকে ওই সংখ্যাটা বিয়োগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন চাওয়া শব্দ বা সংখ্যা যা ওর সঙ্গে যোগ করলে ওদের ভালো হয়ে যাবে। অঙ্কটা করি আর ভালো করে বোঝা যাবে। কত কত বলেছে সংখ্যাটা? 5, 7, আর 21। 5, 7, আর 21। তাহলে এই হচ্ছে তিনটে সংখ্যা, তাকে এর যদি আমরা লসাগু করি তাহলে লসাগু উত্তর আমরা উৎপাদক করে নেবো। উৎপাদক করলে 7 3 9 5 1 আর 3, তাহলে টোটাল গুণ করলে কত হচ্ছে আমাদের? অর্থাৎ এলসিএমটা কি আসে? 105। তাহলে 105 সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যা যা এই দ্বারা ভাগ দেবো। এটা বোঝা গেল। কিন্তু প্রশ্ন কি বলেছে? কোন সংখ্যা 8 যোগ করলে তবে হবে? এখানে যদি আমি 8 বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? 97। এবার প্রশ্নের সাথে মিলাই আমি, 97 হচ্ছে সেই সংখ্যা যার সঙ্গে 8 যোগ করব। 8 যোগ করলে 105 হবে। 105 সংখ্যাটা হয়ে যাবে এত দ্বারা বিভক্ত। কথা বোঝা গেলো? প্রশ্নে বলছে কোন সংখ্যা যোগ করলে, কিন্তু অ্যাকচুয়ালি আমাকে সেটা করতে হবে কি? বিয়োগ করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে 97 হচ্ছে সেই সংখ্যাটা যা ওই দ্বারা 8 যোগ করলে যা এত দ্বারা বিভক্ত হবে। তাহলে আমার উত্তর হবে 97। 48। ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল এত এত দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমরা এটা বুঝতে পারছি এটা কি করতে বলেছে। এটা যেহেতু আমাদের বিয়োগ করতে বলেছে তাহলে লসাগুর সঙ্গে আমাদেরকে যোগ করলে উত্তরে চলে আসবে। তাহলে এটা আমাদের বাড়ি কাজ দিলাম। 49। ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকে। পরীক্ষা আসার মতো অঙ্কগুলো দেখো এগুলো কিভাবে করতে হয়। এখানে দেখো কি বলেছে, আলাদা আলাদা পার্টে ভাগ চেয়েছে, তাই না? আমরা যদি এর আগের অঙ্কগুলো খেয়াল করি সেখানে ছিল 6 ভাগশেষ থাকবে অথবা 2 ভাগশেষ থাকবে। এখানে কিন্তু দেখো প্রত্যেকটা ক্ষেত্রে বলে দিচ্ছে আলাদা আলাদা ভাগশেষ থাকবে। কি কি বলেছে? প্রথমে একটা বলেছে হচ্ছে 16, 6 ভাগশেষ থাকবে, পরেরটা হচ্ছে 14 ভাগশেষ থাকবে, আর তারপরে 26 ভাগশেষ থাকবে। কিন্তু কোন কোন 16, 24 এবং 36 দিয়ে সেই সঙ্গে ভাগ করি, অর্থাৎ ডিফারেন্স ডিফারেন্স ভাগশেষ থাকবে। কিন্তু এটার মধ্যে একটা কমন ফ্যাক্ট আছে, সেটা কি দেখো, প্রত্যেকের মধ্যে যে গ্যাপ আছে অর্থাৎ 16 আর 6 এর যে গ্যাপ, অর্থাৎ 24 এবং 14 এর গ্যাপ, আর 16 আর 26 এর যে গ্যাপ, প্রত্যেকটা গ্যাপ কিন্তু ফিক্সড আছে। কথা বোঝা গেল? ওই ফিক্স সংখ্যাটা কত হতে পারে? মাত্র কত আসছে? 10 আসছে। তাহলে আমাদের যে কাজ আমরা তো লসাগু তো সবসময় করি, লসাগু করার পরে ওই 10 সংখ্যাটা বিয়োগ করে দেবো সবার থেকে, তাহলেই আমাদের ওই সংখ্যাগুলো যে যে সংখ্যার অবশিষ্ট চেয়েছে সেগুলো সেগুলো বেরোবে। কথা বোঝা গেল? তাহলে আমরা করি, তাহলে 49-এ কি বলেছে, কোন কোন সংখ্যা বলেছে? 16, 24, 36। তাহলে এই 16, 24, 36 সংখ্যাগুলোর মধ্যে এর লসাগু করতে লসাগু করলে আমরা সেই সংখ্যা পাবো যে সংখ্যা এ দ্বারা বিভাজ্য হবে, বিভাজ্য হবে। কিন্তু বিভাজ্য তো আমরা চাইনি যে এত সংখ্যা অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের কি 16-র নিচে কি আছে? 16টা এর 16-র যে সংখ্যা দিয়ে ভাগ করলে পারে যেটা অবশিষ্ট হবে সেটা বলে দিয়েছে কত? 6, 24 দিয়ে ভাগ করলে অবশিষ্ট হবে বলেছে কত? 14, আর যদি 36 দিয়ে ভাগ করলে অবশিষ্ট হচ্ছে 26। এটা প্রশ্ন বলেছে। তাহলে এদের মধ্যে যে কমন কমন ভাগটা কত? 10, 6, 10। এই 10 সংখ্যাটাই হবে সেই সংখ্যা যা লসাগু করার পর ওটা বিয়োগ করে দেবো, তাহলে আমার প্রকৃত উত্তরটা চলে আসবে। তাহলে আমাদের 16, 24 আর 36 যদি আমরা লসাগু করি তাহলে কত আসছে দেখো? 2, কত হচ্ছে? 144 আসবে যদি লসাগু, আমি তা করে দেখাই। তাহলে 8, একবার 4 দেখুন, 4 দিয়ে কমন পাওয়া যাচ্ছে সমান হবে, 4 দিয়ে ধরবে 4, 4, 6, 9। এবার আমরা 2 3 9 2 3 9, 3 3 9 3 2 1 আর 3। তাহলে এই 4, 2, 3 আর 2 আবার 3 গুণ করলে হচ্ছে 144। তাহলে 144 হচ্ছে নির্ণয় সংখ্যা যা তাদের ভাগ করে মিলে যাবে। কিন্তু বলেছে অবশ্যই রাখতে হবে, তাহলে অবশ্যই রাখতে কি করতে হবে? আমাদের 10 বেরিয়েছে সেই 10 বিয়োগ করতে হবে, বিয়োগ 10। তাহলে যেটা বেরোবে 134 সংখ্যাটি হচ্ছে প্রকৃত উত্তর যেটা আমার চেয়েছে। 50। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 48, 64 এবং 90 এবং 120 দ্বারা ভাগ করলে যথাক্রমে 38, 54, 80 এবং 110 ভাগশেষ থাকবে?
তাহলে এই অঙ্কটার আমরা কেবল যে অঙ্কটা করেছি সেম অঙ্ক, তাহলে আমরা এই অঙ্কটাকে বাড়ি কাজ দিয়ে আজকের মতো শেষ করছি। এটা বাড়ি কাজ, তাহলে 50 অঙ্কটা বাড়ি কাজ থাকলে সবাই করে দেখাবে আমাদের। তাহলে আজকে থাকাটুকু।